নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের এমসিকিউ এবং এসএ কিউব নিয়ে সলভ করছি। তো দেখো, মডেল কোশ্চেন সেট আমাদের এবার পঞ্চম সেট সলভ করেছি, ঠিক আছে। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন কী আছে, পার্ট বি এর 40 নম্বরের যত এমসিকিউ এসএ কিউব এখানে আমরা সলভ করছি। ফার্স্ট কোশ্চেন, রোমানে ইয়ানদাবু সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার 1854 খ্রিস্টাব্দে। রোমান্টির কোশ্চেন, মার্কেন্টাইল বাদ শব্দটি সর্বপ্রথম উল্লেখ করেন, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার লর্ড মার্কেন্টাইল। রোমান থ্রি কোশ্চেন কী বলেছে, দ্য নেচার অফ হিস্ট্রি গ্রন্থটি রচিয়তা, অ্যান্সার হবে এর অ্যান্সার ই এইস কার। পরের কোশ্চেন কী আছে, রোমান ফোরের কোশ্চেন, প্রাচীন গ্রিসের এক অন্যতম কিংবদন্তি চরিত্র হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার স্পার্টাকাস। পরের কোশ্চেন কী আছে, 5 নম্বরের কোশ্চেন, ভারতে 1947 খ্রিস্টাব্দের পোখরানে প্রথম বিস্ফোরণ ঘটে, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 18ই মে, ঠিক আছে, 1947 সালের 18ই মে। তো দেখো, রোমান সিক্সের কোশ্চেন কী আছে, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ 2 মিলাবো। রোমানে কী আছে, সৈকলের সন্ধি, এর অ্যান্সার হবে আমাদের ডি, এর অ্যান্সার 1826। রোমান টুতে কী আছে, জাপানের পেরির আগমন, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার 1854। রোমান থ্রিতে কী আছে, ইয়ানদুবুর সন্ধি, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1826। রোমান ফোরে কী আছে, গন্ড মার্কের সন্ধি, অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার 1826। তো দেখো, এর অ্যান্সার হবে রোমান ওয়ানের অ্যান্সার, ঠিক আছে, রোমান ওয়ানের অ্যান্সার হবে, ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার রোমান ওয়ানের ডি, রোমান টু এর সি, রোমান থ্রির এ, রোমান ফোরের বি, বুঝতে পারছো। 7 নম্বরের কোশ্চেন কী আছে, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার সংসদীয়। রোমান এইটের কোশ্চেন কী বলেছে, বাংলায় 76-এর মনন্তর দেখা দেয়, অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার 1770 খ্রিস্টাব্দে। 9 নম্বর কোশ্চেন, কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 1824 খ্রিস্টাব্দে। 10 নম্বর কোশ্চেন, সত্য সদক সমাজের প্রতিষ্ঠা ছিলেন, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার জ্যোতিবা ফুলে। 11 নম্বর কোশ্চেন, মলনে মিন্টু সংস্কার আইন পাশ হয়, অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার 1909 খ্রিস্টাব্দে। 12 নম্বর কোশ্চেন, সাম্প্রদায়িক বাতোয়ারা প্রবর্তন করেন, তো দেখো বানামটা একটু ভুল আছে, ঠিক আছে, সাম্প্রদায়িক বাটোয়ারা হবে, ঠিক আছে, একটু ভুল আছে, এর অ্যান্সার র্যামসে ম্যাকডোনাল, রোমান এর অ্যান্সার, ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে, ঠিক আছে। 12 নম্বরের কোশ্চেন, অ্যান্সার হবে এর অ্যান্সার। 13 নম্বর কোশ্চেন, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 1925 খ্রিস্টাব্দে। আমাদের 14 নম্বরের কোশ্চেন, ক্রিপস মিশন ভারতে আসেন, অ্যান্সার হবে এর অ্যান্সার 1942 খ্রিস্টাব্দে। 15 নম্বরের কোশ্চেন, গণপ্রজাতান্ত্রিক চীনের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার মাও জেদং। বুঝতে পারছো, প্রত্যেকটা কোশ্চেন এর অ্যান্সার নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো দেখো, আমাদের 16 নম্বরের কোশ্চেন কী আছে, রোমানে কী আছে, লিন লিদ গো প্রস্তাব, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 1940। রোমান টুতে কী আছে, নৌ বিদ্রোহ, এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার 1946। রোমান থ্রিতে কী আছে, আজাদিন সরকার প্রতিষ্ঠায়, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1943 খ্রিস্টাব্দে। রোমান ফোরে কী আছে, ক্রিপস মিশন, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার 1942, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার রোমান ওয়ানের বি, রোমান টু এর ডি, রোমান থ্রির এ, রোমান ফোরের সি। 17 নম্বর কোশ্চেন কী বলেছে, বার্লিন অবরোধ শুরু হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার 24 জুলাই 1945 খ্রিস্টাব্দে, 24 জুলাই 1945 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন, মাইলাই ঘটনা ঘটে হচ্ছিল, সি, এর অ্যান্সার হবে ভিয়েতনামে। 19 নম্বর কোশ্চেন, স্বাধীন ইসরায়েলের রাষ্ট্রের সৃষ্টি হয়, প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার 1948 খ্রিস্টাব্দের 24শে মে, 1948 খ্রিস্টাব্দের 24শে মে। পরের কোশ্চেন কী বলেছে, 20 নম্বর কোশ্চেন, মাও আন্দোলন সংগঠিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার কেনিয়াতে, অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে কেনিয়াতে। পরের কোশ্চেন কী বলেছে, আমাদের 21 নম্বরের কোশ্চেন, ইন্দোচীন স্বাধীনতা লাভ করে, তো দেখো ইন্দোচীন স্বাধীনতা লাভ করে, অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার 1954 খ্রিস্টাব্দে, 1954 খ্রিস্টাব্দে। আমাদের 22 নম্বরের কোশ্চেন, বি উপনিবেশীকরণ বলতে বোঝায়, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার উপনিবেশ ত্যাগ করা। তো বুঝতে পারছো, প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার শিপ নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। পরের কোশ্চেন, 23 নম্বর কোশ্চেন, আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 1941 খ্রিস্টাব্দে। 24 নম্বর কোশ্চেন, পাকিস্তানের আইন বিভাগের উচ্চ কক্ষের নাম, অ্যান্সার হবে
বি এর অ্যান্সার সিনেট। তো দেখো দুদাগের কোশ্চেন কী বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, এক নম্বরে টোটাল ষোলোখানা এখানে সলভ করতে হবে। রোমানের কী বলেছে, শোর গ্রান্ট বিতর্ক কী। তো দেখো এই সমস্ত যে সমস্ত কোশ্চেনগুলো এসএ কিউবগুলো আছে এইগুলো কিন্তু তোমাদের আমি ভিডিও লাস্টের দিকে দেখিয়ে দেবো, ঠিক আছে। নতুন বিশ্ব কী, কে কবে সতীদাহ প্রথা রোধ করে, সিআর ফর্মুলা কী, মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝো, পার্ল হারবারের বোমাবর্ষণ করে কবে কে, ঠিক আছে। এই সমস্ত কোশ্চেনগুলো টু দ্য পয়েন্ট আমি তোমাদের ভিডিও লাস্টের দিকে দেখিয়ে দেবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা সাজেশান এখানে কিন্তু আমরা আলোচনা করেছি এবং প্রত্যেকটা এমসি কিউব এসএ কিউব টু দ্য পয়েন্ট এখানে বিস্তারিতভাবে সম্পূর্ণরূপে সলভ করেছে। অর্থনৈতিক উদারনীতি কী, মার্শাল টিটো কে ছিলেন, ফালটন বক্তৃতা বলতে কী বোঝো, সার্ক কবে কার উদ্যোগে গঠিত হয়, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো, তো বুঝতে পারছো। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে সলভ করেছে। তো দেখো দুয়ের রোমানের কোশ্চেন ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে, ঠিক আছে। চুইয়ে পড়া নীতি কী এটা ঠিক আছে অথবা দিয়েছে, এটাও সলভ করেছে, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে নেবে। রোমান টুয়ের কোশ্চেনও সলভ করা আছে, তোমরা তো জানো যে স্পেনীয় অভিযাত্রী আমেরিকা ভেশভূষি কিন্তু কলম্বাস আবিষ্কৃত মানে আমেরিকা মহাদেশকে নিউ ওয়ার্ল্ড বলেছে, ঠিক আছে। রোমান থ্রিতে এর অ্যান্সার হবে 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ করে, রোমান ফোরের অ্যান্সার ঠিক আছে, রোমান ফাইভের কোশ্চেনের অ্যান্সার বুঝতে পারছো, রোমান সিক্সের কোশ্চেনের অ্যান্সার তোমরা তো জানো যে স্বাধীন ইন্দোনেশিয়ার ডক্টর সুকর্ণ প্রথম রাষ্ট্রপতি এবং ডক্টর মোহাম্মদ হাত্তালো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন, এবং পার্ল হারবার বোমাবর্ষণ করে 1941 খ্রিস্টাব্দে জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ল হারবার বোমাবর্ষণ করেন, ঠিক আছে। 8 নম্বরের কোশ্চেন, 9 নম্বরের কোশ্চেন, 10 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। 10-এর ক খ গ তিনখানা পয়েন্ট আছে। 11 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিং হবে, ঠিক আছে। আমাদের 12 নম্বরের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে। 13 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে শেখ মুজিবুর রহমানকে, প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার শেপ্ট এখানে কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে। এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকাকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।